আজকে আপনাদের হালিম মিক্স কিভাবে বানাতে হয় ঘরে আমি তা দেখিয়ে দিব। এখানে বুটের ডাল আছে 1 কাপ, খেসারি ডাল আছে 1 কাপ, মাশকলাই ডাল আছে 1 কাপ, মুগ ডাল আছে 1 কাপ, পোলা চাল আছে 1 কাপ। আমি এটা আগে একটু লো আছে চুলাতে টেলে নিব, অল্প টেলে নিয়ে এটা ফাঁকি করে দেয়, ফাঁকি করব। অল্প এগুলো চুলা তাওয়ার এগুলো কড়াইতে এগুলো একটু ভেজে নিব, ভেজে আমি এখন এগুলো ভেজে নিই। তেলে নিয়েছি, এখন আমি এটাকে ফাঁকি করে নিব, ফাঁকি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ফাঁকিটা কতটুকু ফাঁকি করে নিতে হবে। আমি এরকম করে নিয়েছি, আপনারা চাইলে এটা টেলে নিতে পারেন, চেলে নিলে একবার ফাঁকি হয়ে যাবে। আমি চেলে নিব না, কারণ হালিমটা একটু দানা দানা মুখে না লাগলে হালিমটা খেতে মজা লাগে না। এরকম করে মিক্স করে নিই, হালিম মিক্স মিক্স ইয়ে হয়েছে, পিসা হয়ে গেছে, এরকম গুঁড়া করে নেবেন। পারলে আপনারা যদি এরকম একটু আদা দানা দানা থাকে ওইটা না চান, তাহলে একটা চালনি দিয়ে চেলে নেবেন। এখন আমি এটার মশলাটা, যে মশলাটা আমরা ব্যবহার করি ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মশলা নিয়েছি, মৌরি নিয়েছি বা মিষ্টি জিরা যেটাকে বলে, এটা নিয়েছি হাফ কাপের মতো, মেথি নিয়েছি হাফ কাপ, কালো সরষাটা নিয়েছি হাফ কাপ, এখানে জ্যোতিক আছে 3-4 টুকরা ছোটো, গোলমরিচ আছে 1 চা চামচ, তেজপাতা 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 1টা জায়ফল, 6-7টা লং, 2টা বড় এলাচ, 8-9টা ছোটো এলাচ। এইগুলো আমি একটু তেলে পিষে নিই, তেলে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। বড়গুলো একটু ভেজে নেব, তারপরে ছোটো জিনিসগুলো দিচ্ছি তেলে আপনাদের দেখ। আর এই যে মশলাটা হালিমের যে মিক্স মশলাটা দেয় ওইটা আমার মিক্সার হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি মরিচটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, এখানে 4-5টা মরিচ আমি তেলে দিয়েছি, তেলে এটার সাথে মিক্স করে নিয়েছি।